আইসিসির আম্পায়ারদের আন্তর্জাতিক প্যানেলে যুক্ত হয়েছেন বাংলাদেশের মোর্শেদ আলী খান। গত মাসে প্রথম বাংলাদেশি হিসেবে সরফুদ্দৌলা সৈকত এলিট প্যানেলে ঢোকার পর আন্তর্জাতিক প্যানেলে বাংলাদেশের একজন আম্পায়ারের জায়গা ফাঁকা হয়। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, ফ্রি এজেন্টও দুইটা। সেখানে মোর্শেদকে যুক্ত করেছে আইসিসি। আগে থেকেই আন্তর্জাতিক প্যানেলে আছেন বাংলাদেশের মাসুদুর রহমান মুকুল, তানভীর আহমেদ ও গাজী সোহেল। মোর্শেদ এখন পর্যন্ত নারী ও পুরুষ ক্রিকেটে 14টি ম্যাচে আম্পায়ারিং করেছেন।